মার্চ ও এপ্রিলে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না জেলেরা করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই দলবদ্ধভাবে মাছ ধরতে জাল নিয়ে নদীতে নামছেন তারা জেলে পাড়ায় করোনা প্রতিরোধে প্রচার হলেও ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়নি কোনো পদক্ষেপ জাতকা সংরক্ষণে পহেলা মার্চ থেকে দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে জেলার সত্তর কিলোমিটার এলাকা নিষেধাজ্ঞা ছাড়াও দলবদ্ধভাবে মাছ ধরার ক্ষেত্রে রয়েছে করোনা ঝুঁকি তা উপেক্ষা করেই নদীতে নামছেন জেলেরা বলছেন আর্থিক অনটনের কারণে সামাজিক দূরত্ব রক্ষায় নিয়ম মানতে পারছেন না তারা ক্ষুদার কারণে যেমন সরকার চাল দেয় চাল দেওয়া তার কিছু আগে কিস্তি আছে এই জন্য ওইটা ওই মর মরিয়া যাইবো বা এই রোগে আমার আক্রান্ত হবে এটার দিকে দেখে না নদীতে জায়গা কারোকে মাস্ক বা সাবান এরকম কিছু দেয় না দিলে হয়তো আর উপকৃত হইতো মানুষ সরকারে যদি সাহায্যমায্যে কিছু করে তর যা না পাওয়া যায় তো জেলেরা যাতে নিষেধাজ্ঞা মেনে চলেন তা নজরদারি করা হচ্ছে অচিরেই জেলে পল্লীগুলোতেও সংক্রমক রোধে বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যেক ইউনিয়নে আসলে সরকার একটা কমিটি করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এছাড়াও আমাদের জেলা প্রশাসনের উদ্যোগেও আমরা একটা চৌত্রিশ সদস্য বিশিষ্ট ইউনিয়নে আবার সচেতনতামূলক কার্যক্রম চালানোর জন্য একটা আলাদা কমিটি করে দিয়েছে আমরা যথাসম্ভব মাস্ক সাবান এগুলা জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি অচিরে এগুলো সবার হাতে পৌঁছে যাবে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার নিজের ব্যবসার পক্ষ থেকে জেলেদের জন্য আমার জনগণের জন্য করোনা প্রতিরোধের জন্য কিছু করতে চাই চাঁদপুরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ ডিবিসি নিউজ ডেস্ক